হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার উপরে একটু রেগে গেছো তাই না? কারণ আমি আগের দিন ভিডিও দিইনি। সে আমি যতই আমি বেশিরভাগ খাওয়ার ভিডিও দিই না কেন, আর যাই দিই না কেন, ভিডিও কিন্তু তোমরা দেখো, আর দেখে সে কমেন্টও করো। তোমাদের এই কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমি যদি একদিন ভিডিও না দিই, তোমরা অনেকেই খুব রেগে যাও, অনেকে রাগ করে তো বলেই ফেলো, তুমি রোজ ভিডিও দাও না কেন, আমরা কিন্তু তোমার ভিডিও আর দেখবো না। তো যাই হোক, রাগ করো না সোনামণিরা, আমি আর মানে কি বলবো, আমি রোজ তো ভিডিও দিই বলো, মাঝে মাঝে দুই একটা দিন একটু গন্ডগোল হয়ে যায়। তো যাই হোক, আজকে আমি ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমে দেখলে মাছ দিয়ে ভিডিওটা শুরু করা হলো, মাছ রান্না হবে তার জন্য। আর মা সকালে করেছিল আমাদের ব্রেকফাস্টে রুটি, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:30। তো রান্না বান্না করব, রান্না মাছের ঝোল করব, ভাত করব। না, ভাত হয়ে গেছে, মা ভাত করে ফেলেছে। তো মা ডিউটিতে বেরোবে, আজকে আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু কালকে সারাদিন পুরো সারাটা দিন সারা রাত বৃষ্টি হয়েছে, 24 ঘন্টা বৃষ্টি হয়েছে কালকে। তো আজকে একদম শুকনো ওয়েদার, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন রোদ্দুর উঠেছে, সুন্দর ফ্রেশ। তো রান্না বান্না করে স্নান করবো, আজকে আবার শ্যাম্পু করব, বুঝেছ? তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগে। তো চলে আসলাম রান্নাঘরে, আর আমার মা বেরিয়ে গেছে ডিউটিতে, আমি এখন রান্না করব। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এটা তারে গরম হোক। আর ওইদিকে আমার চিঙ্কি সোনা বসে আছে, চিঙ্কি সোনার সাথে গল্প করছি। ও জানো তো, ওর বাচ্চাকে খুঁজে পেয়েছে। আমাদের বাড়ির পাশে আর একটা বাড়ি আছে, সেই বাড়ির একটা কোনার মধ্যে বাচ্চাকে মানে পেয়েছে ও খুঁজে। তো খুবই একটা আনন্দের সংবাদ। তো এবার আমি মাছগুলো ভেজে নেব এক এক করে, গাঁটি কচু দিয়ে মাছের ঝোল আমার তো খুবই ভালো লাগে। তোমরা তো জানোই যে আমরা গাঁটি কচুর মধ্যে কোনো আদা রসুন কিছুই ইউজ করি না, শুধুমাত্র পেঁয়াজ। তোমরা কি ইউজ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা কি মাছ দিলে আদা রসুন দাও? অনেকে হয়তো দাও, কিন্তু আমরা দিই না। আমার কিন্তু জানো গাঁটি কচু খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার ওলকপি খেতে আমার একদম ভালো লাগে না, আমার পেঁপে খেতে অতটা ভালো লাগে না। লাউ তো আমার মা পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছো। এই যে আজকে আর ইউনিফর্ম পরিনি, সব কাজে আঙ্গুর কাজ করে করে সব একদম নষ্ট, নোংরা। আজকে আর ইউনিফর্ম পরেনি, ইউনিফর্ম ছাড়া তো চলেই না। তো সেই শাড়িটা পরেছে আজকে, দেখো কেমন লাগছে। তো অফিসে যাচ্ছে আজকে, অফিসে ডিউটি রয়েছে বাদুরিয়া পৌরসভায়। তো এখন বেরোবে, জয়ন্ত গিয়ে দিয়ে আসবে, একা একা উনি আর যেতে পারছে না। তা না যাওয়াই ভালো, এমনি রাস্তায় জল কাদা, তার এমনি স্কুটি ভালো চালাতে পারে না, তার মধ্যে উল্টে নামে বদনাম হচ্ছে, তার মধ্যে উল্টে পড়বে। আমি স্কুটি চালাতে পারি না, স্কুটি চালিয়ে সারা তছনছ করছি। যখনই কোথাও বেরো না কেন, স্কুটি নিয়ে কোথাও মেরে দিয়ে আসো। তো চলো আমি রান্না করে স্নান টান করে আসি, আর মা তার যাক। এই হচ্ছে যাচ্ছে কি, এটা এখানে বসে ফোন দেখছে, বাড়ির থেকে ফোন নিয়ে এসে, দেখো কত বড় সাহস। আর আমার তরকারি এখানে হচ্ছে হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো স্নান টান করে আমি অনেক আগেই চলে এসেছি, এখন বাজে 3:52। তো মাথার এখন এটা খোলা হয়নি, আসলে সেই থেকে মাথায় বেঁধে রেখেছি, শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু ট্যাম্পু করে মাথায় বেঁধে আমি শুয়েছিলাম খাটে। তো এখন মা বাড়ি আসলো, এই মাত্র বাড়ি আসলো মা। তো এবার মা খেতে বসবে, আমার তো খাওয়া আগেই হয়ে গেছে, আমি কি আর এত সময় ওয়েট করতে পারি বলো? আমি সেই কালকে রাত্রিরে বমি করেছি জানো, কি কষ্ট হচ্ছিল কালকে সর্দিতে বুকের ভিতরে, রাত্রিবেলা বমি করেছিলাম। তো এখন আমার মা খেতে বসবে, আমার তো খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না। তো তোমাদের তরকারিটা দেখাই, তোমাদের তখন তরকারি দেখানো হয়নি। তো এই হচ্ছে গাঁটি কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর তার সাথে ভাত। আর ওইদিকে রয়েছে ফ্রিজ থেকে বার করা কি গো, তুমি সাধারণ না নিয়ে বসে, তুমি তুমি
যাবে, যে কথা ছিল সব কেটে দিয়ে মরনা গন্ধ শুকানোর কথা হালকা হালকা শুকিয়েছে। ও তুমি সাদা অন্না নিয়ে বসো না, শিগগির খুলে রাখো, এক চুটকিতে নোংরা হয়ে যাবে। একটু খাবার নিয়ে আসলে না অফিস থেকে আসার সময়? বললাম না স্কুটি নিয়ে গেলে হবে, ধর একটু লাড্ডু আনতে পারতে, টোটো করে বাড়ি আসলে কিচ্ছু হবে না, কারণ টোটো আমার বাবার সম্পত্তি না। টোটো ওঠার আগে তো নিতে পারতে, খালপট্টি থেকে সব দোকান বন্ধ না দুপুরবেলা। কিছু নেই একটু টুকটাক খাওয়ার মতো, তো চলো মা খেয়ে নিক। আমি ভিডিও দেখছিলাম, আজকের বৃষ্টি হয়নি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধে সাড়ে আটটা, রাত সাড়ে আটটা, তো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাইরে সারাটা দুপুর। আজকে তো সকাল থেকে কোনো বৃষ্টি ছিল না, কিন্তু আবার দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, দুপুর থেকে বলতে দুপুরের পর থেকে। তো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, ফোন দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি কিছু বুঝতেই পারিনি, তারপরে বৃষ্টি এসেছিলো সেটা শুনতে পেয়েছিলাম, কারণ আমি যেহেতু ওই ঘরে শুই ওই ঘরে তো বৃষ্টির আওয়াজটা ভালো করে শোনা যায়। তো তারপরে ঘুম হয়ে গেল, আবার ঘুম থেকে উঠেও পড়লাম, তাও দেখে বৃষ্টি হচ্ছে, তারপরে ভাবো একটা না কতক্ষণ বৃষ্টি হচ্ছে, তারপরে মাঝখানে একটু থামলো, আবার দেখি ঝমঝম ঝমঝম করে বাইরে বৃষ্টি করছে। তো এখন চা খাবো, কাকিরা তো আর আসতে পারছে না বর্ষায়, তো এত বৃষ্টি বাইরে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সব ভেসে যাবে এবার, এতদিন বৃষ্টি হচ্ছিলো না আর এবার বৃষ্টি দেখো। তো চলো মা এখনও শুয়ে রয়েছে, দেখো চা করি, বিকাচ চা। বৃষ্টিটা হালকা একটু কমেছে, একটু আগেও ওরকম কমেছিলো, তারপরে আবার সঙ্গে সঙ্গে জোরে এসেছিলো, তো হালকা একটু কমেছে। তো এই যে চা নিয়ে বসে পড়েছি, কেউ নেই আজকে, শুধু মা আর আমি আজকে। তো এই যে এখন এতে চা রয়েছে, বেশি করে করেছি, যদি ওরা আসে তো খাবেখন। আজকে আর কেউ নেই, ভালো লাগছে না আমার, চা করতে আসতে ইচ্ছে করছিল না। চলো চা খাই, আর কি করবো, ঠান্ডা হয়ে যাবে এখন। বৃষ্টি হচ্ছে বলে আসতে পারছে না, কি বলবো, ওই দিক থেকে ওরা ভিডিও কল করছে, করে করে বলছে কে চা খেয়ে নিচ্ছিস, কোসে মালটা মুক্তিকে ওকে দাদা দোকান দেখাবে, দাদা নাকি কত না কই, এই যেটা কৌশিক বাড়ি যাবে না আজকে, আজকে সন্ধ্যাটা পুরো মাটি হয়ে গেল, একটু বাজারে যাব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমাদের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ঠিক দুপুর 2:15। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, সকাল থেকে বৃষ্টি হয়েছিলো মা আজকে? হ্যাঁ বৃষ্টি হয়েছিলো, আমি শুনতে পাচ্ছিলাম। তো আমি ওঠার পর থেকে আর বৃষ্টি হয়নি, তো সকালবেলা ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হয়েছে, কালকেও বৃষ্টি হয়েছিল, আজকের দিন তো বৃষ্টি একটা না হয়েই চলেছে, হয়েই চলেছে, আর তো থামার নাম নেই, তো এখন থেমে আছে। তবে ওয়েদারটা মেঘলা মেঘলা একদম, হ্যাঁ আবারও বৃষ্টি আসবে। তো এখন থেকে ভিডিওটা শুরু হলো, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজ কয়েকদিন ধরে একটু বাইরে বেরোবো, একটু বাজারে বেরোবো বেরোবো করছি, কিন্তু বৃষ্টির কারণে একটুও বেরোনো হচ্ছে না, মানে কি বলবো, ভালোই লাগছে না, একটু বেরোবো বাইরের দিকে, কয়েক অনেকগুলো কাজ রয়েছে নিয়ে যাব, কিন্তু হচ্ছেই না কিছুতেই। তো চলো ভাত খাবো, এখন আমরা খেতেও যাব, তাই ভাবলাম খাওয়ার আগে ভিডিওটা শুরু করি। এখন স্নান করে আসলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে 5 মিনিট সবে ঘুমিয়েছি, মা ডেকে ডেকে তুলে দিয়েছে, বলছে যে আগে স্নান করে আয়, খেয়ে দে তারপরে শো। তো স্নানটা করে আসলাম দৌড়ে গিয়ে, এবারে দেখি মা কী রান্না করেছে আজকে। আজকে মাই রান্না করেছে, আমি আর রান্না করিনি, জানিও না কী রান্না হয়েছে, তো তোমরাও দেখবে আর তার সাথে সাথে আমিও দেখবো। আর বাইরেটা দেখো মেঘলা মেঘলা একদম, চলো
দেখাই। তো এটা হচ্ছে ভাত, গরম গরম ভাত, তার সাথে কি রান্না হচ্ছে, হেম্পিল মেনু, হেম্পিল কি, হেম্পিল মেনু, হেম্পিল ডাল, মুসুরির ডাল। তো আজকে নিরামিষ ডাল, নিরামিষ না কিন্তু আজকে সিম্পল শনিবারের ডাল, আর তার সাথে ঢেঁড়শ আলু ভাজা আর পটল ভাজা, দারুণ মেনু। রবিবারের স্পেশাল, শুধু লেবু হলে বেশি ভালো হতো, লেবু নেই হবে, এই অর্ধেক টুকরো রয়েছে পাতি লেবু, পাতি লেবু খাবো না, গন্ধরাজ লেবু, তারপরে হচ্ছে কাগজি লেবু, ওগুলো খুব ভালো লাগে। আর পাতি লেবু গোল 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 টাইপের হয়, আর কাগজি লেবুগুলো একটু লম্বা লম্বা টাইপের হয়, ওইগুলো বেশি ভালো লাগে। হ্যাঁ তো চলো, অতিরিক্ত গন্ধ। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার চুলের অবস্থা তো পুরো শেষ, সেই জন্য তোমাদের সামনেও আসা হয় না জানো, চুলের, শুধু চুলের জন্য বিচ্ছিরি লাগে, যতই আমি ক্লিপ ক্লিপ দিয়ে আটকে রাখি না কেন, তাও মানে বাজে লাগে চুলগুলোর জন্য। আর রিলসও বানাতে পারছি না, কারণ এই সামনের চুলগুলো এত পরিমাণে বাজে হয়েছে, দেখো এই দেখো, এই দেখো কি বিচ্ছিরি লাগছে। আমি যদি আমার এইটুকু চুল, এই নতুন গজিয়েছে, এখানে কি আমি ক্লিপ মারবো, এখানে ক্লিপ মারলে কেমন লাগে বলো, এখানটা যদি ক্লিপ মারবো, এখানে ক্লিপ মারবো, এখানে ক্লিপ মারবো, পুরো মাথাটা ক্লিপ মারতে হবে, ধরে নেবে, ক্লিপ মারলেও হবে না, কারণ ছোট ছোট চুল, বেবি হেয়ার। তো আর কি, চলো এখন আমি বিকালবেলা একটু বেরোবো, জানি না বৃষ্টি হবে কি না, বিকালবেলা যদি বেরোই তাহলে তো তোমরা দেখতেই পাবে যদি বেরোই। মা এখনো খাচ্ছে ডাল ভাত, আরে হাত কিসে এবার খা, খেতে খেতে কি চোখে মুখে বলে না ডাল ভাত আরে হাত, এখানে মেখেছি, এখানে চুলে মেখেছি, এদিকে এদিকে পড়ে গেল, ভালো লাগলো খুব, কি লেগেছিল চুলে ভাত, তিনটে দুটো ২৬। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত ১১:০৯, তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি, সেই সকালবেলা জাস্ট একটু কথা বলেছিলাম, বাজারেও যাওয়া হয়নি, খুব একটা টেনশনের মধ্যে আছি একটা ব্যাপার নিয়ে, তার জন্যই আর কি কিছু ভালো লাগছে না, ব্লগ টলগ কিছু করতেও ইচ্ছা করছে না, একটা মনে একটা টেনশান থাকলে না কিছু ভালো লাগে না। তো আজকেও ভিডিও ছাড়তে পারলাম না, জানি না কালকেও ভিডিও ছাড়তে পারবো কি না, আগের দিনের কিছু শ্যুট করা আছে, আর আজকে তো কিছু করতেই পারলাম না, বাজারেও যেতে পারলাম না, বিশাল একটা প্রবলেমের মধ্যে পড়েছে, কিছু ভালো লাগছে না। তো এখন আমি রান্না করছি, এখন ১১:০০ সন্ধ্যে থেকে রান্না করব করব করে করা হয়নি, ওবেলা তো ডাল টাল হয়েছিল দেখেছিলে, তো ভালো লাগে না এমনি ডাল খেতে আমার, তো ওবেলা কষ্ট করে খেয়েছিলাম ডাল, আমার একদম ভালোবাসি না আমি ডাল খেতে, তো আগে ডাল খেতে খুব ভালোবাসতাম, এখন আমার ডাল একদম সহ্য হয় না। তো যাই হোক, এখন ওই ফ্রিজ থেকে ডিম বার করে একটু আলু দিয়ে ডিম দিয়ে একটু তরকারি মতো করছি, ওটা হয়ে গেছে প্রায় নামাবো, হয়ে গেলে তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়বো, খেতেও ভালো লাগছে না। তো চলো, কি আর বলবো, কিছু বলার নেই, কিছু দেখারও নেই। আর এই যে রাজ এসেছে, ও তো অনেকদিন আর থাকে না জানো, কারণ ও সে জ্বর হয়েছিলো, তারপরের থেকে আর আসে না, মানে থাকে না আর কি, তো আজকে আবার এসছে, আগের দিনও এসেছিলো, তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি, আজকে আবার এসছে। তো এই যে দুপুরের তরকারি এখানে রয়েছে, আমার ডালটা না খুব একটা ভালো লাগে না খেতে, তো দেখো এই যে ঢেঁড়শ ভাজা রয়েছে, পটল ভাজাগুলো আর নেই, সব খাওয়া হয়ে গেছে দুপুরে, আর এই যে ডাল রয়েছে, আর এটা কি, এটা নুন,
তো তরকারিটা হয়ে গেছে, এক্ষুনি নামাবো, নামিয়ে গ্যাসটা পরিষ্কার করব। তোমরা একজন কমেন্ট করেছো যে এই যে আমাদের গ্যাসটা ফুরিয়ে গেল কি করে, কিছুদিন আগে গ্যাস ফুরিয়ে গেছিলো, আবার কালকে গ্যাস ফুরিয়ে গেছে। আসলে আমি বললাম না, আমাদের ওভেনটা খারাপ হয়ে গেছে, এটা খুবই বিপদজনক, চেঞ্জ না করলেই নয়, মানে খুব তাড়াতাড়ি মানে চেঞ্জ করাটা দরকার, নাহলে বিপদ হতে পারে, খুবই বিপদজনক, যখন তখন বাস্ট করতে পারে, তো খুব তাড়াতাড়ি কিনতে হবে। তো দেখি কবে কেনা হয়, ওই জন্য এত তাড়াতাড়ি গ্যাস ফুরিয়ে গেছে, আসলে গ্যাস চারপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে আর সেই পরিমাণে আগুনটা লাগছে না, ওই জন্য গ্যাস বেশি বেরিয়ে যাচ্ছে বলে গ্যাস শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই ডিম আলুর তরকারি, একটু অন্যরকম দেখতে পাচ্ছ, এই দেখো একটা ডিম ঘেঁটে ঘ হয়ে গেছে একদম, এটা সিদ্ধ করার সময় ওরকম হয়েছিল, তারপর ঘেঁটে গেছে। হ্যাঁ, আর এই দেখো আলুগুলো একটু অন্যরকমভাবে দিয়েছি, চচ্চড়ি টাইপের, তবে একটু ঝোল ঝোল রেখেছি, কারণ ভাতে খাবো, তাই এটা যদি রুটির সাথে এটা খাওয়া যেত হেভি লাগতো, একটু শুকনো শুকনো করলে, ভাতের সাথে খাবো যেহেতু তাই হালকা হালকা একটু ঝোল রেখেছি, বুঝেছ। তো এই যে মা খেতে বসে পড়েছে, আমিও খেতে বসে পড়লাম, আর এই যে রাজ, ও কত খেয়ে এসেছে, ওকে বলেছিলাম খেয়ে আসতে হবে না, কিন্তু ও খেয়েই এসেছে। মা আমি ফোন করলাম যে আমার রাজের ডাকো, রাজ ছিল ছন্দবেলা থেকে, তারপর আবার রাজ বাড়ি চলে গেছিলো, বললাম ডাকো ওরে ফোন করে, আর এখানে এসে খাবে খন, তো ও খেয়ে এসেছে। খেয়ে এলি কেন, তা খিদে লেগেলো, এখানে এসে তো খেতে পারতিস, সেটা 10 মিনিট লেট তো রান্নাটা হয়ে গেলি, খিদে আর 10 মিনিট সহ্য হয়নি, এতদিন ভাত খেতে পারতো না, এখন ভাত খেতে পারছে এইবার। তো চলো বন্ধুরা খেয়ে নি, আমি আর ডাল ডাল খাবো না। হ্যাঁ, তোর মতন আমার যদি একটু জ্বর হতো 7 দিন, তাহলে আমি একটু রোগা হয়ে যেতাম, আমার তো 2 দিনে সেরে গেল। এবার খা, আবার বেড়ে গেলে আবার। তো চলো খেয়ে নি।